আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম ভিন্ন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের ক্লাস না, আজকে সারা বাংলাদেশের সবচেয়ে হট নিউজ, সেটি হচ্ছে এফডিসি নির্বাচন। আসলে আমি কখনো কোনো মুভি দেখি না, বাট ইলিয়াস কাঞ্চনের প্রতি আমার একটা কেন যেন সফট কর্নার কাজ করে। তো একটু আগে ভোট গণনা শেষ হয়েছে, তো ইলিয়াস কাঞ্চনের জয় হয়েছে, এই জন্য আমি এই ভিডিওটা করতে একটু বাধ্য হলাম, মনকে মানাতে পারলাম না। তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার প্যানেলকে, নিপুণকে, এবং আমার প্রিয় আরেকজন ব্যক্তি আছেন রিয়াজ আহমেদ। এবং আমি খুব কষ্ট পেয়েছি, আমার ছোট্টকালের, খুব ছোটকালের, আমার বয়স যখন 3-4 বছর, তখনকার ক্রাশ মৌসুমী, সে বিপরীত প্যানেলে ছিলেন, সে হেরে গিয়েছেন, আমার খুব খারাপ লেগেছে। তারপরও আবার সাধুবাদ জানাচ্ছি ইলিয়াস কাঞ্চনকে, যেন এফডিসি সুন্দর সুন্দর মুভি আসে, মানুষ তার সপরিবারে সেখানে দেখতে পারে, যেন উচ্ছৃঙ্খল অসামাজিক মুভিগুলো যেন আমাদের এই চলচ্চিত্রের মাধ্যমে না আসে, সেটার দিকে লক্ষ্য রাখবে, এবং কিছু নতুনত্ব, ভালো শিক্ষণীয় কিছু মুভি আসবে, সেটার জন্য আমি প্রত্যাশায় থাকব। ধন্যবাদ সবাইকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন ইলিয়াস কাঞ্চন প্যানেলকে। তো আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম।